ভেজিটেবলস টু, ভেজিটেবলস টু 35 উইথ ব্রেড 45, এটা ভেজিটেবলস টু, নিউট্রলা ফিউট্রলা দেওয়া, গাজর, পেঁপে, বিনস, আলু। দেখো রস বাড়তে থাকে, তৈরি হতে থাকে, একারি এখনো পর্যন্ত চলছে, কয়েক মারি হাল যায়। যেরকম চিকেন স্টুয়ের নিচের তো তৈরি হয়েছে, এই একটা চলছে, এই একটা চলছে, তো অতএব হাঁড়ি পর হাঁড়ি নামাতে হয়। মানুষের ক্রাউড ক্রাউড যত বাড়বে তত প্রোডাকশন দিতে হবে, কেউ ফিরে যাক এটা আমরা চাই না। তবে হ্যাঁ, 9টা বাজলে আমাদের দোকান বন্ধ, তখন তো অনেকেই আসে যে কোয়ারি করে, বাট হোয়াট ক্যান আই ডু। এবার চিত্তদা দোকানটা বানিয়ে দিয়ে গেছেন, চিত্তদা দোকান একটা নস্টালজি, চিত্তদার দোকান কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা ঐতিহ্য, তো এইটা মাথায় রাখতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি হাইজিন, এই তিনটে। দেখুন ডেকার্স লেন স্ট্রিট ফুডের ওপরে বিখ্যাত, তো স্ট্রিট ফুডের ওপরে বিখ্যাত, হাইজিনটা মেনটেন করতে হয়। সরকার আমাদের সঙ্গে রয়েছেন, ওনারাও বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা করে, আমরাও এক্সট্রা অর্ডিনারি ওনাদের সঙ্গে সাত মিলিয়ে যেটা গ্যাপিং হয় সেটা করে দেওয়ার চেষ্টা করি। অতএব এটা বলার অপেক্ষা রাখে না, বা আমার বলবার দরকার নেই, যে মানুষের কাছে বার্তা দেওয়ার প্রয়োজন নেই, ওনাদের বার্তা আমাদেরকে পৌঁছে দেয় যে জিনিসটাকে কভার করে রাখতে হবে, জিনিসটাকে সৌন্দর্য বজায় রাখতে হবে, জিনিসটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা মানুষের মনে, ওনাদের মনের কথা শুনেই আমরা এগিয়ে চলি। আমি নতুন করে চিত্তদার দোকানকে চেলাবো না, কারণ আমি জানতে চাই আরও এজেড কাস্টমারদের সঙ্গে যে চিত্তদার দোকানের নস্টালজি, চিত্তদার দোকানের কি ভাবে লোকেরা আসে এখানে, ভিড় করে, সেই ভিড়ের উপলব্ধি নিতে, ওনাদেরকে সার্ভিস দিতে, সেটার জন্যই পাগল হয়ে পাগলেরা থাকি। আমি সকাল থেকে চিত্তদার দোকান থেকে যেটা শুরু হয়, চিত্তদার হাত ধরে যেটা শুরু হয়েছিল, চিত্তবাবু নারায়ণবাবু শিরীশচন্দ্র রায় ওনারা বাবা ছেলে মিলে যেগুলো শুরু করেছিলেন, এখনও পর্যন্ত তার প্রাধান্য রেখেই ওরকমভাবে পথ চলা বা পথ এগিয়ে চলি। চিকেন স্টু, ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন পকোড়া, ডিমের ডেভিল, হাঁসের ডিমের ডেভিল, ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, একটা পোলাও চিকেন কষা কম্বো রয়েছে, নিউ জেনারেশন খুব ভিড় করছে গত 5 বছর ধরে, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে আমি কুর্নিশ জানাই, সারা বিশ্বের ভেতরে এরকম বার্তা প্রভাব ফেলেছে যে চিত্তদার দোকানে 6টার সময় এসে চিকেন স্টু, কিন্তু আমরা 6টার সময় তো বাজার করে ফিরি, সেই টাইমে ফ্রেশনেস, আর ফ্রেশনেসটা একটা বজায় রাখে, একটা যে কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান চালাতে গেলে তার গুণগত মান, তার ভালো জিনিস বজায় রাখতে গেলে ফ্রেশনেস, যা আমরা স্টক করার জায়গা এখনও পাই না, বা কোনো ফ্রোজেন জিনিস আমরা এখনও ব্যবহার করি না, সিলে পাটা রান্না এখনও পর্যন্ত পূজার্য, তো এইসব নিয়েই চলা। তো ঘুগনি একদম একদম, লঙ্কা হলুদ, হ্যাঁ লঙ্কা হলুদ আমাদের বেসিক লাগে, লঙ্কা হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়োর খেলা হয় এখানে, আদা, রসুন, এইগুলো সবই ছিলে বাটা, এখন অনেক মিক্সি এসেছে, ওই এসেছে, যেগুলো অ্যাভয়েড করার সেইগুলো করা যায়, তবে দিন এখনও ঘনিয়ে আসছে, লেবারের খুব শর্টেজ চলছে, আগামী আগামী দিনে কি বার্তা কি পৌঁছায় আমাদের কাছে আমরা জানি না, তবে এখনও এইভাবেই ধরে রেখেছি। রইল পোলাও আর কম্বো, এটা পোলাও প্রায় শেষের দিকে, একারি আবার একারি আসবে, আমরা অনেক দেরি করে, অনেক দেরি করে ফেলেছো, তাহলে এই টাইমে লাঞ্চ ওভার চলছে, এটা আমাদের বাসন্তী পোলাও, এর সঙ্গে এই চিকেন কষাটা দু পিস দিয়ে, এরকম এরকম দু পিস চিকেন দিয়ে 100 টাকা নেওয়া হয়, 100 রুপিস পোলাও আর চিকেন কষা, কম দামটা ফ্যাক্টর নয়, আমি আমাদের কাছে কথা হচ্ছে সীমিত লাভ, মানুষের ক্রাউড, বেচার ওপরে সেল, তো অতএব ডেকার্স লেন মানেই একটু কম পয়সায় খাবার পাবো, এটা মানুষের কাছে প্রত্যাশা বা আশা, সেই জিনিসটা থেকে অতিক্রম বা ব্যতিক্রম করা আমাদের পক্ষে সম্ভব নয়। উচ্চা 10 টাকা, একটা শেঁকা রুটি 5 টাকা, মানুষের 15 টাকায় একটা আধা ঘন্টা রিফ্রেশমেন্ট হয়ে যায়, যেটা অফিসের চেয়ারে হোক বা গদিতে হোক বসে ল্যাপটপ বা খাতা উল্টানো, এর জন্য যথেষ্ট। এরপরে রয়েছে রিফ্রেশমেন্ট, বাড়ি থেকে খেয়ে সবাই আসেন, অফিস কর্মচারীরা, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন প্রাইভেট ফার্ম, খেয়ে আসার পরেই এখানে একটু রিফ্রেশমেন্ট, অল্প একটু পোলাও, একটা দুটো চিকেন খেয়ে চলে গেল, একটা চিকেন স্টু, দু পিস রুটি খেয়ে একটা রিফ্রেশমেন্ট, কিছুক্ষণ পেট ভরানো বিকেল 5টা, তো বিকেল 5টার পরে তো আবার কিছু বাড়ি যাওয়ার জন্য কিছু নিয়ে যাওয়া, বা চিত্তদার দোকান থেকে একটু ফিশ ফ্রাই, ফিশ রোল নিয়ে
চায়ের টেবিলে সন্ধ্যের আড্ডা পরিবারের সঙ্গে, এইটা মাত্রা তুলে দেয়। চিত্তদার দোকান থেকে আমি ডিমের টেবিল এনেছি, চয় এসে বসে খা, বই খাতাটা ছেড়ে দিয়ে আবার খেয়ে পড়তে বসবি। তো এইটাই মনে রাখে মানুষের মনে, এইটাই প্রাধান্য রাখে চিত্তদার দোকানে। আর রয়েছে আমাদের একটা লিভার কারি বিখ্যাত, যে লিভার কারি এটা আলুর দম, তিন পিস আলুর দম, তিন পিস আলুর দম ২৫ টাকা। আর এইটা রয়েছে এই যে লিভার কারি, এটা দু হাঁড়ি, এরকম ছোটো ছোটো হাঁড়ি করে বসানো হয়, কারণ দমটা খায় না। এর দাম হচ্ছে ৩৫। হ্যাঁ, লিভার কারি মানে দেশি মুরগির সব লিভার কারি। এইটা রয়েছে আপনাদের, এটা একটা চিলি চিকেন আছে যেতে, হ্যাঁ চিলি চিকেন আর পোলাওয়ের সঙ্গে ৯০ টাকায় একটা কম্বো আছে, এটা বোনলেস। এইটা রয়েছে চিকেন স্টু, আমাদের বেকারস লেন আসা মানেই চিত্তদার দোকানের চিকেন স্টু ফিশ ফ্রাই, এটা বলতে দ্বিধা করে না। হ্যাঁ, চিকেন স্টু গলিতে তো চিকেন স্টুর একটা পেঁপে, একটা গাজর, একটা বিনস, সঙ্গে চিকেন স্টু, চিকেনের এই পিসটা দেখো, এটা ১৫০ গ্রাম, ১৩০-১৪০ এর ভেতরেই ঘোরাঘুরি করে। তবে তোমরা জানোই যে এখন মুরগি নিউ বর্ন বেবি কিছুদিন পরে আবার ওইটাকে আবার একটু বড় হয়ে যায়, তো এরমভাবেই চলতে থাকে। আমাদের এই টার্গেট থাকে ১৩০-১৪০ গ্রাম, এরকম ৫০ যায় না। আচ্ছা, ১০০ রুপিস, এটা ২ পিস, এটা ২ পিস রুটি নিলে ১১০ টাকা, উইথ বাটার নিলে ১২০টাকা। এরপরে কম্বো, একটা চিকেন স্টু, একটা চিকেন স্টু নিলে একটা ফিশ ফ্রাই নিল। আমি তোমাদের একটা চিকেন স্টু নিলে যেরকম এটা পোলার কম্বোর একটা সেট দেখাই, হ্যাঁ এটা পোলাও, সরি একটা এইটা সঙ্গে একটা কম্বো গেল, এটা ১০০ টাকা, ১০০ টাকা, হ্যাঁ একটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এই ইয়ে কাটা ব্যাটার ফ্রাই দেখো, ব্যাটার ফ্রাই, এ কমল, কমল দা, ও কমল দা, একটা বাটার ফ্রাই দাও। কম্বো কম্বো হোক বা আলাকাট, আলাকাটেই দামটা হয়, একটা চিকেন স্টু, একটা ফিশ ফ্রাই, ২ পিস রুটি, একটু সালাড, এইটা দিয়ে চলে যায়। এই যে যেরকম দেখো, এইটা একটু ঝোল দে, একটা চিকেন স্টু গেল, ২ পিস ব্রেড গেল, একটা ফিশ ফ্রাই গেল, আর একটু কাসুন্দি দাও তো, একটা চিকেন স্টু, একটা দুটো রুটি, একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। এর দাম চলে যাচ্ছে, এর দাম চলে যাচ্ছে, এটা ১০০ টাকা, এটা ১০ টাকা, এটা ১৩০ টাকা, আমরা ২৪০ টাকা। এবার শেয়ারিং তো আছেই, এরকমভাবেই একটা থালি রাখা হয়েছে, যারা সবকটা আইটেম একসঙ্গে চাইলো তাদেরকে সার্ভিস করতে সুবিধা হয়। যেহেতু বেঞ্চের ওপরে তো আলাদা আলাদা করে দিলে অনেকখানি জায়গাও লেগে যাচ্ছে, সেই জন্যই তো এরকমই রয়েছে। এটা একটু নামিয়ে দে, আর এরপরে পোলাওয়ের থালি ১০০ টাকা, এটা চিত্তদার স্পেশাল সিগনেচার ডায়মন্ড ফিশ ফ্রাই ১৩০ টাকা, কলকাতা ভেটকি, এটা ৮০ টাকা, এটা অফিস এরিয়া, এটা রেসিডেন্সিয়াল এরিয়ার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, একটা মানুষের বাজেট থাকে তার ভেতরে সারা মাসের সঞ্চয়, কিছু খাওয়া, বাড়িতে পরিবারবর্গকে ওই টাকার উপরেই সামলানো, অতএব একটা রিজনেবল রেট এবং পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হয়। এটা চিত্তবাবুর টার্গেট ছিল, চিত্তবাবুর ভাবনা চিন্তায় ছিল। এইটা হচ্ছে ৮০ টাকা প্রত্যেকটা, এটা তো ফিশ ফ্রাই, একটা ১৩০, একটা ৮০, যে যেটা নিতে পারবে, যার যদি ক্ষমতা সেরকমই টাচ করেন। এটা রয়েছে অথেন্টিক ফিশ রোল, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে, আগে বিয়েবাড়ি মানেই ফিশ রোল, চিকেন কাটলেট, ফিশ কাটলেট এর প্রাধান্য থাকতো, তো ফিশ রোল এইটা। এইটা হচ্ছে ৩ পিস চিকেন পকোড়া,
যার দাম 50 টাকা বললেস। এটা হাঁসের ডিমের টেবিল, এটা মটন কিমে দেওয়া হতো, কিন্তু এখন অফিস অফিসদের অনেকেই আছে মটন অ্যাভয়েড করে চলেন, তো এটা একটু ফিশের কিমা দেওয়া হয়, কিন্তু মটনের কিমা আমরা মাঝে মাঝে ইউজ করি, অর্ডার করলেও করি, আর এমনিও এমনিও আমরা মটন কিমাটাই বেস করে তৈরি করা হয়। এটা রয়েছে ফিশ শপ 20 টাকা, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফ্রাই, ফিশ রোল, এইগুলো যেগুলো কাটার সময় যে অংশটা বেঁচে থাকে, ছোট ছোট অংশগুলো পড়ে থাকে, ওইগুলো দিয়ে একটা ফিশ চপ, যার দাম 20 টাকা। এটা ভেজিটেবল চপ, বিট, গাজর, নারকল, বাদাম, আলু আমরা ইউজ করি না কোনো কিছুতেই। তোমরা আলু দেখতে পেয়েছো কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু হ্যাঁ, ঘুগনিতে একটু আলু দিতেই হয়, যার মাত্রা খুবই কম, যাতে জলের ভাবটা টান রাখে। এটা গেল এখানে চা, তো আমাদের এখানে ফেমাসই, চিত্তদার দোকানে এসে সব কিছু খেয়ে চা খাবো না, সেটা হাতে গোনা লোক খুবই কম। হ্যাঁ, এই যে দিচ্ছে দেখুন, কাপ্লেটে একটা সুপারনেস ব্যাপার থাকে, চিত্তদার হাতে ধরে এগুলো সব সমৃদ্ধ, এখনো পর্যন্ত আমরা রিমেনিং রেখেছি, তবে করোনার বাজারে এসে তো প্রচন্ড পেপার কাপ শুরু হয়েছিল, সত্যি যা ভয়াবহ দৃশ্য ছিল, এটা তো স্বাভাবিকই, সে আপনারাও উদ্বিগ্ন ছিলেন, আমরাও উদ্বিগ্ন ছিলাম, সব মিলিয়েই এরা কাপ প্লেটে আবার ফিরে এসেছে। তো এই হচ্ছে চিত্তদার প্রাধান্য, এই হচ্ছে চিত্তদার গলি বা ডেকার্স লেনে, আসলে অনেক খাবারের গলি পাবেন, অনেক খাবারের দোকান পাবেন, সবই কিছু পকেট ফ্রেন্ডলি, ভালো মন্দ সব কিছুই ব্যালেন্স করা, এগুলো আপনাদের, কিন্তু অনেক রাইট আইটেম পাবেন, অনেক কিছু তত্ত্বাবধান পাবেন, অনেক কিছু রামননুর মতো গলিটা বদলাতে দেখা যায় সকাল 6টা থেকে রাত্রির 9টা পর্যন্ত। সকাল 6টায় যেরকম মর্নিং ওয়াক করতে আসা মানুষ এখানে এক কাপ চা একটা টোস্ট খেয়ে বাড়ি ফিরে বাজার নিয়ে বাড়ি ফেরেন, সেরকম সকাল 9টায় তাড়াহুড়ো করে বাবুদের অফিস যাওয়া, এক কাপ চা একটা টোস্ট একটু ঘুগনি মুখে দিয়ে, 12টা বাজলেই উপচে পড়া লাঞ্চ আওয়ারের কিছু খাবার, মানে লাঞ্চ টাইম, সেই টাইমে ব্রেকিং হয় অফিসের, 1টা থেকে 3টে পর্যন্ত ওর জলে জোগাড়, 3টের পরেই বিভিন্ন আমাদের সামনে ইডেন গার্ডেন, কলকাতা ফুটবল ময়দান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আরও কাস্টমস, গিয়ার, যানবাজার, তালতলা, পুলিশ কাস্টমস, বিভিন্ন ক্লাব, ফুটবল, ক্রিকেট, বিভিন্ন খেলার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও প্র্যাকটিস সেরে এসে কিছু মুহূর্ত চিত্তদার দোকানে কাটানো, অনেক নামি দামি লোক এখানে এসে, অনেক ফুটবলার, অনেক ভালো ভালো প্লেয়ার, কার কার নাম বলবো আমি, তারা এসে এই দাঁড়িয়ে থেকে খেয়ে যাওয়া, রহিম নবী সাহেব, শিশির বাবু, মেহতাবদা, একদম মেহতাবদা সকাল 6:30 থেকে 7টায় ঢুকতো, প্র্যাকটিসে যাওয়ার হবে, এক কাপ ছ্যাঁকা রুটি, এক কাপ চা খেয়ে ওখানে পাড়ি দিত। আরও যেরকম আমাদের কসুর ম্যানেজ্য ষষ্ঠী দুলেদা, তারপরে শিশির বাবু, তারপরে আমাদের কিছুদিন আগেই বেঙ্গলের, ওনার নাম আমার মনে পড়ছে না, নামটা আমি ভুলে যাই, যেটু আসলেই এখানে চিকেন স্টু রুটি ওই দোকানে বসে খাবেন, তারপরে যাবেন, ওনার নাম হচ্ছে আগেকার, মানে ওনার নামে পিন্টুদা বলি আমরা, ওনার সমরেশ চৌধুরী, সমরেশ জেঠু, উনি আসেন, মোহনবাগানে নিতুদা, মোহনবাগানে বাবুদা, ইস্ট বেঙ্গলে নিতুদা, ইস্ট বেঙ্গলে বাবুদা, সন্ধ্যে 9টা বাজলে একটা ফোন, একটু রোল, একটু জোগাড় করে দে, টুটু বসুর ডিমের টেবিল, টুটু বসু বাবু ডিমের টেবিল বা মটন চপ, তো অনেক অনেক গেল 3টে থেকে 4টে, 4টে 5টা, 6টা ফুটবল প্রেমীদের ভিড়, আরও ক্রিকেট প্রেমীরা যেরকম উৎপল চ্যাটার্জি, উনি এসে একটা চিকেন স্টু রুটি খেয়ে চলে যাওয়া, তো অনেক বড় বড় প্লেয়াররা সমৃদ্ধ এখানে, হকি অ্যাসোসিয়েশন আমাদের পাশে, অনেক বাবুরা আসতো হকি সাহেবের খেতে, 4টে 5টা থেকে 6টা শিল্পীরা, বিভিন্ন আমাদের টলিপাড়া সব এসে এখানে চা টোস্ট খাওয়া,
এরপরেই ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডানের বাগযুদ্ধ শুরু হয়, কিন্তু কারোর সঙ্গে ঝামেলা নয়। যে যার গ্রুপ নিয়ে আমাদের টিম এই হয়েছে, এই রয়েছে, ওই হয়েছে, এইগুলো একটা মেলবন্ধন বজায় রাখে চিত্রদার দোকানে চেয়ারে বসে। আর তারপরে রইল প্রাইভেট ফার্মের কিছু বাবুরা এবং কোর্ট ফেরত কিছু উকিল বাবুরা এখানে এসে সাময়িক সময় কাটিয়ে রাত্রির 9টার সময় বাড়ি যাওয়ার পালা। এইরকমই সাতটা রঙেতে বিভক্ত করা চিত্রদার এবং ডেকার্স লেনের গলি আস্তে আস্তে বন্ধের পথে। 9টা বাজলে আমাদের দোকানও বন্ধ, গলি নিস্তব্ধতা, এবার তো চলছে জলসার রাত। এইটাই রইল চিত্রদার দোকান থেকে বুবাইদা, ধন্যবাদ।